হেডলাইন বিরতির পর এবার যে খবরের দিকে নজর রাখবো তার রীতিমতো আপনাদের চক্ষু চড়ক গাছ করবে। এর কারণটা হলো, গতকাল আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনার জিরানিয়া মহকুমার অধীন মামদাই আইএএস এর রশিরাম পাড়া এলাকার রশিরাম স্কুলের এক ছাত্রের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর। সেই খবরের এবার যেটা পোস্টমর্টেম করতে যায় আমাদের নিউজ ভ্যানগার্ডের টিম, এবং সেই পোস্টমর্টেম করতে গিয়ে যে খবর উঠে এলো তার রীতিমতো আমাদের চক্ষু চড়কগ্রস্ত করেছেই, বরং গোটা এলাকাও কিন্তু স্তম্ভিত। জানা যাচ্ছে সেই স্কুলে যে বিদ্যুৎ সংযোগ রয়েছে তা কিন্তু কোনো বৈধভাবে নেই, তা সম্পূর্ণভাবে ছিল অবৈধভাবে, এবং যে ঘটনা রীতিমতো এলাকাকে স্তম্ভিত করেছে, শোকাহত করেছে গতকাল সেই ছাত্রের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর, যা আমাদেরও ব্যথা দিয়েছে, তা কিন্তু আজকে যখন আমরা আমাদের টিম সেখানে যায়, সেখানে গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে আনে, বিদ্যুৎ দপ্তরও কিন্তু সেই বিষয়ে কি জানিয়েছে, এলাকাবাসী কি জানিয়েছে, সব কিছু আপনাদের সামনে। স্যার, যেটা আয়ুষ দেবর্মা যেটা কারেন্ট শটে মারা যায় রশিরাম একাডেমি স্কুলে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমি তো দায়িত্ব ছিলেন কারেন্ট। দেখুন, অ্যাক্সিডেন্ট ঘটেছে প্রায় সকালের দিকে 8টা থেকে 9টার মধ্যে, কিন্তু আমরা খবর পেয়েছি 12টার দিকে কল হয়েছে। অ্যাকর্ডিংলি আমি আমার ম্যানেজার ইঞ্জিনিয়ার উত্তম আর ইঞ্জিনিয়ার বুলন সাহকে পাঠিয়েছি, উনি ইনকোয়ারি করেছেন, ইনকোয়ারি করে জেনেছেন যে তাদের স্কুলে একটা কানেকশন আছে, সেই কানেকশনের আইডি নাম্বার হচ্ছে 100210602800। সেই কানেকশনটি ডিউস থাকার কারণে, ডিউস হচ্ছে 21,093 টাকা, ডিউস থাকার কারণে নোটিশ দিয়ে আমরা কাটিয়েছি, কাটার ডেট হচ্ছে 11/03/2019, সেই ডেটে কাটা হয়েছে। এরপরে আমরা কিছুই জানি না তারা কি করে যাবা, আমরা জানি না। এরপরে যখন আমরা ইনকোয়ারি করেছি বুলনবাবুকে পাঠিয়ে, তখন বুলনবাবু জেনেছে যে তারা খুব করে যাবা, এবং যে ইনসিডেন্টটি ঘটেছে। শুনতে পেলেন বিদ্যুৎ দপ্তরের কথা, আমি আবারও একবার ডেটটা আপনাদের সামনে তুলে ধরবো, 11/03/2019, মানে আজকে 5 বছর, 5.5 বছর হয়ে গেছে, সেখানে কিন্তু বিদ্যুৎ দপ্তরের কোনো সরাসরি কানেকশন নেই, এবং কত টাকা বাকি ছিল? 21,093 টাকা। এই টাকাটা স্কুল কর্তৃপক্ষ দিতে পারেনি, এবং তার জন্য হুক কোর লাইনের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ চুরি করে স্কুল চালানো হতো, এবং সেই লাইনেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যু। কি করে হলো, কেন স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিল না? 21,093 টাকা কি দেওয়া যেত না? আজকে কিন্তু এই প্রশ্নগুলোই তুলেছেন এলাকাবাসী, এবং যে ছাত্রের মৃত্যু হয়েছে তার কেন্দ্র করে ইতিমধ্যে গোটা এলাকায় একদিকে যেমন এলাকাবাসী শোকাহত, অন্যদিকে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। আগামী দিনে স্কুলের এই স্কুলেই তাদের সন্তানদের তারা পাঠাবেন কিনা সেটা নিয়েও কিন্তু এখন চিন্তার মধ্যে রয়েছেন এলাকাবাসী। সব কিছু মিলিয়ে 12 বছরের এই যে সন্তান, যে ছোট্ট শিশুটির মৃত্যু হলো, যে আগামীর ভবিষ্যতের মৃত্যু হলো, তার দায় কে নেবে? আদৌ কি নেবে স্কুল কর্তৃপক্ষ? কার দায়? আমাদের কিন্তু সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। নিচেরা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।